আজকে আমরা কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা দাবিতে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঘোষণা করেছেন চলো গ্রামে যাই মহিলাদেরকে নিয়ে বাড়ি বাড়ি যে যাওয়ার প্রচার তিনি চলো গ্রামে যাই কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিকে সফল করতে আজকে আমরা এসসি ওবিসি সেল এবং টিএমসিপি এবং জয়হিন্দ বাহিনী এই তিনটে শাখা সংগঠনের উদ্যোগে আজকে বুদবুদ বাজারে একটা মহা মিছিল একটা আয়োজন করেছি এখান থেকে আমাদের চলো গ্রামে যাইকে আমরা আরো মানে প্রচার করে এখান থেকে গ্রামে গ্রামে আমরা যাব তার কর্মসূচি আজকে এখানে হচ্ছে এই মিছিল থেকে সভা থেকে কি বার্তা দেবেন এই মিছিল থেকে বার্তা দেব আমাদের যে চলো গ্রামে যাই সেই কর্মসূচিকে প্রত্যেকটি বাড়ি বাড়িতে গিয়ে আমাদের মহিলারা প্রত্যেকটি বাড়িতে যাবে তাদের যে কর্মসূচি আমাদের যে আমাদের যে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো ঘোষণা করেছে সেই ঘোষণার মধ্যে এখনও কোন কোন পরিবার বেশিরভাগটাই পেয়ে গেছে কোন কোন পরিবার এখনও পায়নি তার একটা রূপরেখা তৈরি করে তার একটা লিস্ট তৈরি করে আমরা তাদেরকে যাতে আমাদের রাজ্য সরকারের যে প্রকল্প সেই প্রকল্পের সুবিধা পায় সেই ব্যবস্থা আমরা করার জন্য সেই বার্তা দেবো এবং কেন্দ্র সরকার যে আমাদের প্রতি বঞ্চনা করছে 100 দিনের কাজের টাকা আমাদের এখনও বাকি রেখেছে সেই টাকা যাতে আমাদের পায় নাহলে আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব সেই বার্তাই আমরা দেবো সামনে পঞ্চায়েত নির্বাচন কীভাবে কী প্রস্তুতি নিচ্ছে সামনে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তো হলো আমাদের আজকের মিছিলে প্রায় 25,000 লোক এখানে পায়ে পা মিলুবে এই 25,000 লোক তার গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটি বাড়ি বাড়ি তারা প্রচার করবে চলো গ্রামে যাইকে সামনে রেখে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে এখান থেকে মুছে দেব আপনার নাম আমি জাকির হোসেন সহসভাপতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস